আচ্ছা, শুনলাম কোরআনে নাকি সব আছে, তাইলে তোমাদের নবী মোহাম্মদ কোন আছে, সে ফসরা পায়খানা এসব সম্পর্কে বলে। আরে ভাই, এসব সাধারণ কথা বলার কোনো দরকার ছিল? তার দরকার ছিল আমাদের বিজ্ঞান নিয়ে কথা বলা, মহাকাশ, সৌরজগৎ এসব বিষয় নিয়ে কথা বলা। তা না কইরা হাগামুতা, খাওয়া দাওয়া, ওই যে অমুসলিমকে হত্যা করা, এগুলো নিয়ে বলছে, এগুলো বলার কোনো দরকার ছিল না। আর আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হলো ওইসব ব্যাকডেটেড মোল্লাদের শায়েস্তা করা, যারা আমাদের এই প্রগতিশীল সমাজকে 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চায়। আর আমরা থাকতে তা কখনোই হতে দিব না। আর যারা আমার সাথে একমত হচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, আমরা চাই যে মানবতার জয় হোক। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, গুড বাই। আমরা চাই যে মানবতার জয় হোক। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, গুড বাই। দেখছেন চাচা, রিঙ্কু ভাই কামটা করলো কি? আমাদের ফ্রান্ট ফিউ রাসুল্লাহ সাল্লাম কিনে এত বাজে বাজে কথা বললো, কাজটা ঠিক করে নাই চাচা। ওরে আমি পাইলে আজকে জানতো খবর দিমো। এ যা, তুই বাজার থেকে স্ট্যাম্প নিয়ে আয়, আমি ওরে ত্যায্য করবো। ঠিক আছে, সামনে বাড়ির দিকে যান, আমি নিয়ে আইতেছি। তাড়াতাড়ি আসিস। চাচা, এই লোন কলম, এখানে আপনি স্বাক্ষর দেন আর এখানে ওনারা দুজন স্বাক্ষর দেন। যার জন্য আমার জান কোরবান, যে রাসুল সারা জীবন উম্মতের জন্য কষ্ট সইছে, সেই রাসুলের সামনে অবস্থা কি মাইনা লওয়া যায় না? চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এমন একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান ও সকলের চেয়ে প্রিয় না হব। আপনি আপনার একমাত্র ছেলের ত্যায্য কইরা সর্বোচ্চ কোরবানিটা করতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর উত্তম জাযা দান করবে। বাবা রে, শুধু আমার ছেলে কেন, আমার স্ত্রী, আমার কন্যা যদি রাসুলের বিপক্ষে কিংবা ইসলামের বিপক্ষে কোনো কথা বলে, তাদেরকে ত্যাগ করতে আমি দ্বিধা করবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা। তবে চাচা, আপনার ছেলের এখন তার যোগের লাভ কি? আপনি তো ভুলটা তার শিশুকালে করছেন, তার শৈশবকালে করছেন। ভুল কি ভুল করছি? আমি ওরা পড়াশোনা করাইছি, শিক্ষিত বানাইছি, মানুষের মতো মানুষ করছি, শেষমেশ এমন একটা জঘন্য কাজ করব, এটা কে জানতো? আপনি ওরা শিক্ষা দিচ্ছেন তবে সুশিক্ষা দেন নাই। সুশিক্ষা? সুশিক্ষা মানে দিনী শিক্ষা, যেটা ফরজ, আর সেটাই তার জন্য বেশি প্রয়োজন ছিল। আপনি তাকে কোনো আলেমের সাথে সুসম্পর্ক করতে উদ্বুদ্ধ করেন নাই। আপনি ঠিকই শীতের রাতে চাদর মুড়ি দিয়ে মাহফিলে গেছেন, ওয়াজে গেছেন, কিন্তু তারে নিয়ে যান নাই, এটাই বড় সমস্যা। আপনি তারে সরহত অজগর এবং মতে ময়ূর না শিখাইয়া সরহত অজু এবং মতে যদি মোহাম্মদ শিখাইতেন তাহলে আজকে অবস্থা হইতো না। হুম বাবা, আমি এটা ভুল করছিলাম, ছোটবেলায় ওরা কোনো দিনই শিক্ষা দিই নাই, কিন্তু এবার আর আমি কোনো ভুল করবো না, কোনো ইসলাম বিদ্বেষীরা আমি আমার ঘরে রাখবো না, ওরে আজকেই ত্যায্য করে দেবো আমি। চাচা, আপনি এখন এই স্ট্যাম্পে সই করেন না, আমার একটা সুযোগ দেন, আমি শেষবারের মতো ওর সাথে একটু কথা বলে দেখি। আসমানি দোর খুলে এলো রহমত, মদিনায় এলো নবী হযরত, আহমদ নাম তার সংগ্রামী ফুল, আলোময় দিবাকর নেই তার তুল, জাহেলি সমাজ করে দিল মানবিক, জাহেলি সমাজ করে দিল মানবিক, ধন্য হলাম তার হয়ে উম্মত, আসমানি দোর খুলে এলো রহমত।